হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ থালির রেসিপি নিয়ে এসেছি। নিরামিষের দিনে আমাদের সবারই সমস্যা হয়, তাই ভাবলাম যে এই সপ্তাহে মঙ্গলবারে যা যা রান্না করেছিলাম নিরামিষে সেইগুলোই শেয়ার করি। আশা করছি ভালো লাগবে, তাহলে চলো শুরু করা যাক। আমি আজকে থালির জন্য সবথেকে প্রথমে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে শুক্তো। তো শুক্তোর জন্য আমি এখানে কিছু ভেজিটেবলস নিয়েছি, যেরকম বেগুন, সিম, কাঁচকলা, আলু, সজনে ডাঁটা। শুক্তোতে তো আমরা সবাই জানি যে মূলো দেওয়া যায়, রাঙা আলু দেওয়া যায়, উচ্ছেও দেয়। তো আমার কাছে আজকে এই ভেজিটেবলসই ছিল, তাই আমি এই দিয়ে শুক্তো তৈরি করছি। আর নিয়েছি আদা বাটা, আর এটা হচ্ছে সর্ষে আর পোস্ত বাটা। এখানে সর্ষে আমি কালো সর্ষে ব্যবহার করছি, আর এটা হচ্ছে রাঁধুনি, শুক্তো করার মেন ইনগ্রিডিয়েন্ট এটা। তো আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি, রান্নাটা সর্ষের তেলেই করব। এখন একে একে সব সবজিগুলোকে ভেজে নিতে হবে, আর তেলটা আমি যেই তেলটা দেখছো সেই তেলটাই আমি দিয়েছি, তার মধ্যেই আমি সব সবজি ভাজার চেষ্টা করেছি, আলাদা করে আর তেল দেব না। এইভাবে ঢেকে ঢেকে মিডিয়াম ফ্লেমে ভাজলে সবজিগুলো খুব ভালো ভাজাও হয়ে যায় আর তেলটাও বেশি লাগে না। আর একদিকে আমি চাপিয়ে দিচ্ছি ডাল, আজকে কাঁচা মুগ ডালই করব। তার জন্য আমি কুকার বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিলাম তেজপাতা, একটু গোটা জিরে ফোড়ন দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর এবার দিচ্ছি আদাটাকে একটুখানি ছোট কুড়ুনিতে আমি ঘষে নিয়েছিলাম সেই আদা বাটাটা দিলাম, আন্দাজ মতন অল্প হলুদ দিচ্ছি। একটু মিক্স করে নিচ্ছি ভালো করে। এবার ডালটা এর মধ্যে দিয়ে দেব আর ভালোভাবে মিক্স করে নেব এই ফোড়নের সাথে। ডালটা হালকা একটু ভেজে নিয়ে এবার আন্দাজ মতন জল দিতে হবে। ডালটা বেশি গাঢ়ও হবে না আর বেশি পাতলাও হবে না, সেই আন্দাজ মতনই আমি জল দিচ্ছি। আর এবার দিলাম নুন, নুনটা টেস্ট অনুযায়ী দিতে হবে, আর একটু আন্দাজ মতন চিনিও দিয়ে দিতে হবে, কারণ মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, বেশি না অল্প করে। আর যারা স্কিপ করতে চান, মিষ্টি দিতে পছন্দ করেন না, তারা না দিলেও চলবে। এবার ভালোভাবে মিশিয়ে ভালোভাবে আমি কুকারের লিডটা লাগিয়ে দিচ্ছি, আর 3টে হুইসেল দিলেই ডালটা রেডি হয়ে যাবে আমাদের। আরেকদিকে আমার সবজিগুলো এইভাবে ভাজা হয়ে গেছে, দেখুন কড়াইয়ের তেল আর নেই, যেহেতু আমি এইভাবেই ভাজি অল্প অল্প করে। আর এই সবজিগুলোর মধ্যে কিন্তু নুন দেওয়া নেই, শুক্তোতে আগে থেকে সবজিতে নুন হলুদ মাখিয়ে আমি করি না, টেস্টে অনেকটাই চেঞ্জ হয়ে যায় আর সবজি ভাজার সময় অতিরিক্তভাবে নরম হয়ে যায়। যেটা শুক্তোটা যখন তৈরি হয় তখন সবজিগুলো বেশি গলে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি রাঁধুনি, 5 ফোড়ন, তেজপাতা, 1টা শুকনো লঙ্কা নিয়েছি, আর আমি বড়িটা ভাজবো, তো তার জন্য বড়িও নিয়েছি। সবার প্রথমে বড়িগুলোকে ভেজে নিচ্ছি, এটা বিউলির ডালের বড়ি, শুক্তোতে বিউলির ডালের বড়ি বেশি ভালো লাগে। বড়ি ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে তুলে নিলাম। যেহেতু সবজিগুলো আগে থেকে ভাজা আছে তাই আর বেশি তেলের প্রয়োজন নেই, এবার এই তেলের মধ্যেই দিলাম তেজপাতা, 5 ফোড়ন শুকনো লঙ্কা আর রাঁধুনি, ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে তাতে আমাদের দিতে হবে আদা বাটাটা, আদা বাটাটাও ভালোভাবে মিক্স করে নিতে হবে ফোড়নের সাথে। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, যেই পাত্রে আদা বাটাটা রাখা ছিল সেটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কোনোভাবে লেগে না যায় কড়াইয়ের তলায়। এবার আন্দাজ মতন অল্প হলুদ দিলাম, শুক্তোতে বেশি হলুদ দিলে ভালো লাগে না, তাই সামান্য একটু হলুদ দিলাম, আর একটু আন্দাজ মতো নুন দিলাম।
এবার মশলার সাথে একটুখানি ভেজে নিচ্ছি। এবার এতে দিতে হবে, আমি দিচ্ছি 2 টিস্পুনের মতন জিরে গুঁড়ো দিচ্ছি, অল্প ধনে গুঁড়ো দিলাম, একদম সামান্য, অল্প লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আবার মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য একটু তেল ছেড়ে দেবে। তখন আমাদের একটু জল দিতে হবে, শুক্তোটা একটু পাতলা পাতলা ঝোলঝোল খেতে অনেকে ভালোবাসে, তাই সেই অনুযায়ী জল দেবেন। জলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে ফুটবে, তারপরেই আমি ওই জল ফুটে গেলে তার মধ্যে সব ভেজিটেবলসগুলো অ্যাড করে দিতে হবে, আরও কিছুক্ষণ চাপা দিয়ে 6-7 মিনিটের মতন রান্না করতে হবে। আর শেষের দিকে মেশাতে হবে বড়িগুলো, কারণ বড়িগুলো আগে থেকে মেশালে গলে যাবে, দেখতেও ভালো লাগবে না, আর ভেঙে গেলে দেখতে সত্যিই ভালো লাগে না, তাই একটু শেষের দিকে মেশাতে হবে। এবার এতে আমরা দেব অল্প ঘি। এই সময় চাইলে একটু নুনটা টেস্ট করে নিতে পারেন, যদি কম থাকে তো আরও অ্যাড করতে পারেন। আর দিচ্ছি সামান্য একটু চিনি, কারণ শুক্তোতে নুন মিষ্টি সাথে একটু ঘি দিয়ে টেস্টটা বেশ ভালো লাগে। তো আমাদের শুক্তো রেডি হয়ে গেছে। এবার আমি তৈরি করছি চাটনি। চাটনির জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করেছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু পাঁচফোড়ন দিয়েছি। এবার দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর তার সাথে ছোটো টুকরোয় কেটে রাখা টমেটো কুচি দিয়ে টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এতে দিতে হবে অল্প নুন। নুনটা দিয়েও ভালোভাবে মিক্স করে নেব টমেটোগুলোর সাথে, আর কিছুক্ষণ ঢেকে 2-3 মিনিটের মতন ঢেকে রান্না করব, তাতে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এতে অ্যাড করছি খেজুর। আজকে আমি শুধু টমেটো আর খেজুরের চাটনি করছি, আমসত্ত্ব ছিল না তাই দিলাম না, এতে আমসত্ত্ব দিলে তো ভালোই লাগবে, খুব ভালো লাগবে, তো আমি খেজুর আর টমেটো দিয়েই করছি। এটাও খেতে খারাপ লাগে না, একবার ট্রাই করে দেখবেন। একটু খেজুরটা টমেটোর সাথে ভেজে নিয়ে আন্দাজ মতন চিনিটা দিয়ে দিলাম। টমেটোর অতিরিক্ত টক হলে চিনির পরিমাণ সেই বুঝেই দেবেন, পারলে চাইলে একটু টেস্ট করে দেখে নেবেন। আর চিনির সাথে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিলাম, ব্যাস এটা একটু ফুটে গেলেই নামিয়ে নিতে হবে আর আমাদের চাটনিটা রেডি হয়ে গেছে। এখন আমি করছি কুমড়ো ভাজা বানাবো, বেসন দিয়ে করছি এটা, কুমড়োর বেগুনি বলতে পারেন বা কুমড়োর পকোড়া। তার জন্য আমি বেসনের মধ্যে নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু জল দিয়ে এটা আমি ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। চাইলে চালগুড়িও দিতে পারেন, আমি চালগুড়ি দিইনি আজকে, বা একটু পোস্ত দিতে পারেন, তাতেও বেশ ভালো লাগে। ব্যাটারটা তৈরি করে নিয়ে এই কুমড়োগুলো এতে ডিপ করে জাস্ট ফ্রাই করে নিতে হবে। কুমড়োগুলো একটু পাতলা পাতলা কাটবেন, তাহলে বেশ এই কুমড়ো পাকোড়াগুলো বেশ খেতে ভালো লাগবে। আমি এই পাকোড়াগুলো রিফাইন তেল অয়েলে করছি, তেল গরম হয়ে গেছে, এবার এই ব্যাটারের মধ্যে ডিপ করে করে এই চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। এই কুমড়োর পাকোড়াগুলো ডালের সাথে খেতে দারুণ লাগে। আর আরেক আজকের আরেকটা রেসিপি যেটা হচ্ছে ফুলকপির রোস্ট, সেটা আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি, তাই এটা আমি দেখালাম না। এই যে আমাদের কুমড়োর পাকোড়াগুলো রেডি হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো আজকে আমাদের লাঞ্চ মেনু দেখতেই পাচ্ছেন, সেদ্ধ চালের ভাত, কুমড়োর পকোড়া বা কুমড়োর বেসন দিয়ে ভাজা, কাঁচা মুগ ডাল, এটা হচ্ছে শুক্তো, আর এটা হচ্ছে ফুলকপির রোস্ট, যার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা শেয়ার করব ডিসক্রিপশন বক্সে, দেখে নেবেন। খেজুরের চাটনি, খেজুর আর টমেটোর চাটনি আর টক দই। রেসিপিগুলো ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন,
আর একটা লাইক করবেন, অবশ্যই লাইক করবেন। আর প্রতিবারের মতনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে পরে চলে আসবো। থ্যাংক ইউ।